আলহামদুলিল্লাহ ওনার মধ্যে কোনো ধরনের অহংকার ছিল না, দাম্ভিকতা ছিল না। উনি ছোট বড় সবার সাথে খুব সুন্দরভাবে আপনি করে কথা বলতেন। আমরা ওনার ছেলের সমতুল্য, আমাদের সাথে সম্পূর্ণ আপনি করে কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা 8 নং কর্পোরেট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আপনাদের এই সন্তান, এই মাটির গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মরহুম মাওলানা লুৎফুর্রহমান সাহেবের আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী আওলাদ রাসূল পরিবারের সন্তান, আমাদের প্রাণপ্রিয় মুফাসসির কোরআন, যিনি আমাদের আল্লামা লুৎফুর্রহমান সাহেবের স্নেহবাদন। উনি যেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সংগঠনের লক্ষ্মীপুর জেলা সভাপতি, আমাদের বিভাগ জনাব মাহবুবি জিন্দাহের জাবেরী আল মাদানি জাবেরী আজকে এখানে আছেন, উনি কথা বলবেন। আমি কথা দীর্ঘায়িত করব না, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন। আমি ওনার সাথে মাওলানা লুৎফুর্রহমান সাহেব পরিচয় আমার 1987 সালে, আমি পড়ালেখা করেছিলাম সিলেটে, সিলেটে আলিয়া মাদ্রাসায় তাফসির মাহফিলে। লুৎফুর্রহমান সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব এবং আল্লামা জালালউদ্দিন সাইদি সাহেব তিনজনে গিয়েছিলেন। সেই দিনে আসলে ওনাদের সাথে, লুৎফুর্রহমান সাহেবের সাথে আমার লক্ষ্মীপুর বাড়ি হওয়ার কারণেই একান্ত অনেকগুলো কথা হয়েছে। সেদিনে আসা আসা ওনার সাথে আমার প্রথম পরিচয়। এরপরে তো আরও অনেকবার ওনার সাথে দেখা হয়েছে। আমি একটা জিনিস দেখেছি, আমরা অনেকে ছোট কোনো অনুষ্ঠান হলে এটা মানে একটু মানে অ্যাভয়েড করতাম, যাইতাম না। কিন্তু হুজুর, এ লুৎফুর্রহমান সাহেব যে কোনো অনুষ্ঠান ছোট হোক বড় হোক দাওয়াত দিলে উনি এটা গ্রহণ করতেন, উনি যাইতেন। উনি ওই কথা বলতেন না যে এই অনুষ্ঠানে এত লোক কম কেন হলো, আমি কি কথা বলবো, এই কথাটাকে উনি বলতেন না। এ কথা ঠিক কি না? অনেক ওলামায়ে কেরাম বলে এত লোক কম, এটা কি আমি কথা বলবো, গরম হয়ে যায়। কিন্তু হুজুর কোনো সময় এই কথা বলতেন না। উনি আরেকটা ছিল, ওনাকে যখন যে কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে উনি এটা গ্রহণ করতেন, উনি যেতেন। আলহামদুলিল্লাহ ওনার মধ্যে কোনো ধরনের অহংকার ছিল না, দাম্ভিকতা ছিল না। উনি ছোট বড় সবার সাথে খুব সুন্দরভাবে আপনি করে কথা বলতেন। আমরা ওনার ছেলের সমতুল্য, আমাদের সাথে সম্পূর্ণ আপনি করে কথা বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসলে মাওলানা লুৎফুর্রহমান সাহেব একটি জীবন, একটি ইতিহাস। উনি সারা বিশ্বের কাছে এমন এক ব্যক্তিত্ব, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে সকল মানুষ যেখানে গেছে সেখানে চুম্বকের মতো আকর্ষণ করেছে। উনি ইতিমধ্যে আমেরিকা গিয়েছে, আমার এক আত্মীয়, উনি কিন্তু আমাদের সংগঠন করেন না, ওইখানে আলোচনা শুনে উনি খুব মুগ্ধ হয়েছেন, আবেগ আপ্লুত হয়ে গেছেন, হুজুরকে কিছু হাতিয়ে দিয়েছে, আবার আমার জন্য কিছু হাতিয়ে হুজুরের মাধ্যমে পাঠাইছে, সেটা আবার হুজুর আমার বাসায় প্রচারের ব্যবস্থা করেছেন। এই জন্য বললাম, আসলে উনি এই জাতের মানুষ, ওনার কথার মধ্যে একটা আকর্ষণ। আর উনি আসলে আল্লাহ দিনের জন্য দায়ী হিসেবে ভূমিকা রেখেছেন। আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমরা সবাই, হুজুর আমাদের মাঝে ছিল, গতকালকে ওনাকে আমরা কবরস্থ করেছি, আমরা কি আর হুজুরকে পাবো বলেন? আমরা তো সবাই যেতে হবে নাকি? যাওয়াটা তো ঠিক, সবকিছু অনিশ্চিত, মৃত্যুটা কি নিশ্চিত? মৃত্যুটা কি নিশ্চিত? এই জন্য আসুন আমরা সবাই মৃত্যুর জন্য তৈরি হই, আমরা মৃত্যুর জন্য তৈরি হই, আমাদের জীবনটাকে পরিচ্ছন্ন জীবন করে আসুন। আমরা আজকে আমাদের সম্মানিত মেহমান মাহবুবি জাবেরী ভাই আসছেন, উনি কথা বলবেন, উনি দোয়া করবেন, আমরা এরপর ইনশাল্লাহ যাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে হুজুর যে আদর্শ লালিত মানে লালন করার জন্য চেষ্টা করেছেন, আমরা হুজুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যেন আজীবন আমৃত্য আল্লাহ দিন এই দিনই পথে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই বদরপুর মসজিদ কমিটি এলাকাবাসী ও বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত হুজুরের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সর্বশেষ আমাদের মাঝে, যিনি আমাদের মাঝে অলঙ্কৃত করেছেন আমাদের আজকের অনুষ্ঠান, প্রধান
বক্তা এবং যিনি দোয়া পরিচালনা করবেন হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ বাজন মানিকে মানিক সিনে ওনারা হুজুরকে চিনেন আমরা তো আলেম হইতে পারিনি আমরা হয়তো আলেমরে ভালোবাসি মানিকে মানিক চিনে এই জন্য এখন আমি আলোচনা নিয়ে আসার জন্য জেলা মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি মাওলানা মাহবুব জাবেরি তাহেরি আল মাদানী সাহেবকে আলোচনা পেশ করার জন্য বিনীত অতিথি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মাওলানা ওমর ফারুক সাহেব السلام عليكم ورحمة الله علامہ لطف الرحمن صاحبের স্মরণ সভা দোয়ার মাহফিল উপস্থিত ওনার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা নেতৃবৃন্দ প্রিয় রামগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি এবং প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহান তাআলা শুকরিয়া আদায় করছি আমরা আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সময় সংক্ষেপ নব্বইয়ের নির্বাচন থেকে আল্লামা লুতফুর রহমান সাহেবের সাথে পথ চলা ওনার স্মৃতিচারণ করে আমি সময় নষ্ট করতে চাই না আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যদি আল্লামা লুতফুর রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শটাকে লালন করতে পারি সেটাই হবে আমাদের সফলতা এবং ওনার এ পথে পথ চলার যে দিক নির্দেশনা দিয়েছেন তার সফলতা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মুসলিমের প্রতি আমার অনুরোধ থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা ফরজ এ বিশ্বাস যার হৃদয়ে নাই তার প্রকৃত মুসলিম দাবি করার কোনো সুযোগ নাই আল্লামা লুতফুর রহমান তার 58 বছর তাফসির জগতে মানুষকে এটাই বোঝাবার চেষ্টা করেছেন ঐকান্তিকভাবে আমরা আজকের এই স্মরণ সভা থেকে সিদ্ধান্ত নিব আমরা আজীবন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লামা লুতফুর রহমান সাহেব ঘরে অসুস্থ থাকতেন আমরা এসে কিছু কথা বলতে পারতাম তাহলে আজকে আমাদের হৃদয়ে এত কষ্ট থাকতো না কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ওনাকে আল্লাহ এভাবেই নিয়ে যাবেন আমরা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলামা কামে আসীন করুক আল্লাহ ওনাকে দুনিয়াতে যেরকম সম্মান দিয়েছেন পরকালে সেভাবে সম্মানিত করুন পড়ে আমিন সর্বশেষ বদরপুরবাসীর প্রতি অনুরোধ থাকবেন ওনার আওলাদ ওনার পরিবারের সদস্যদের সাথে আমরা সম্মানজনক আচরণ করব হুজুরের সম্মানের খাতিরে ওনার দুই ছেলে 5 মেয়ে মেয়েরা তো আমরা দেখবো না পর্দা করা পর সেজন্য ওনার জামাতারা এলাকায় বেড়াতে আসলে নাতিরা আসলে ওনার ছেলে ওনার আত্মীয় স্বজন যারা আছেন আমরা যেভাবে হুজুরের সাথে ভালো আচরণ করেছি তার ফ্যামিলির সদস্যদের প্রতি আমরা ভালো আচরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার প্রতি রহম করুক আজকের এই আয়োজন কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরে বাংলার সবুজ ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ যেন অতিসত্বর কায়েম হয় সে আশাবাদ মহান আল্লাহ দরবারে ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ